হ্যালো বন্ধুরা, শুভ সকাল, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও দারুণ আছি। তো বন্ধুরা, এখন সকাল 5:45 বাজে। তো প্রতিদিন সকালে 5:30, 5:45, 6টা, তো এই সময় ঘুম থেকে উঠে পড়ি। যদিও সকালে কাজগুলো, বাড়ির কাজগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় না, কারণ তখন এখন বর্তমানে আবহাওয়ায় একটু অন্ধকার অন্ধকার, কুয়াশা কুয়াশা থাকে, তো ক্যামেরা ঠিক করে দেখা যায় না। আর এত সকালে ভিডিও করাটাও কেমন জানি লাগে, তোর জন্য শেয়ার করা না, কিন্তু ভাবলাম আজকে একটু শেয়ার করাই যাক। তবু সকালে কাজটা যেহেতু গোয়ালঘর থেকে শুরু করি, কিন্তু তার আগে বাড়ির কাজ থাকে। বাড়িতে ঘর মুছতে হয়, ঘর সরতে হয়, তারপর উঠান ঝাড়ু দিতে হয়। তো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আসলে বন্ধুরা, এখন 6টার সময় না, মানে অন্ধকার অন্ধকার, কুয়াশা কুয়াশা থাকে। দেখা যায় যে সকালবেলা আমি গোয়ালে যাই, তাহলে গরুগুলো সব উঠা পড়ে ঠান্ডা লাগবে। এর জন্য আমি কি জানি একটু দেরি করে গোয়ালে যাই। তো প্রথমে আগে দু এক খাজা খের গাড়ি, আমার একটু গরম লাগে, শীত সারে, তো তারপরে তখন কয়েকটা আগে নিছি, তো তখন একটু পরিষ্কার হইতে থাকে, কোনো একটু ঠান্ডাটাও কমুক, তারপরে গোয়ালে মানে আমার ছয়টা মতো আধা ঘন্টা খের গাড়ি সাড়ে সাথে গোয়ালে যাবো, আর আধা ঘন্টা গোয়ালে সব কাজ শেষ হবো। আর খেয়ে কাটলে তো সেই গরম লাগে। হ্যালো, 6:30 বাজে। উঠা আমি গেলাম। হ্যাঁ, কি কই? 6:30 বাজে। উঠো উঠো উঠো, দেরিয়ে যাবো। তো বন্ধুরা, সব কাজ শেষ, এখন চলে আসলাম গোয়াল ঘরে। তো গরুগুলাও সব উঠা পড়ছে, একটা গরু উঠেই নাই। তো এখন গরুগুলারে খের দিব, গোবর পরিষ্কার করব, তারপর গরু দুধ দোয়াবো। আসলে গোয়াল ঘরে তো ছেলেবেলা থাকে যে ঘর পরিষ্কার না করে দুধ দোয়ানোই যাব না। তো 6:30 বাজে, তো আমার হিরোরও ডাক দিয়ে আসলাম, কারণ উঠতে উঠতে দেরি করবো, আরও দেখা যায় ঘুম ছাড়বই না। তো আসলে দুধের দাম তো খুব কম, আর দেখা যায় দেরি করে গেলে আরও কম যায়। আর শীতের সকাল তো মনে হয় বেলায় হয় না, কিন্তু আসলে অনেক বেলা হয়ে যায়। তো বন্ধুরা, স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এই যে আমার সোনা মুনুটা জিব্বা বাই করতেছে, খিদা লাগছে? হ্যাঁ, তোর যে বাইন্দা রাখা হয়েছে, নয়তো সারা রাত দুধ খাইতেই থাকবো, কখন খাবো কখন খাবো না বুঝাই যাবো না। তো রাত্রে আমার হিরো উঠে ওইটা দুধ খাওয়াইছে, তো এতে গরুগুলো শুয়ে আছে, উঠেইনি। আর এই গরু উঠছে, আসলে ঠান্ডা সকাল না, আর রাইতে যে গোয়াইল আসা হয়, দেখা যায় আসলে একটা দেখা দিই সবগুলো উঠা পড়ে। তা আসলে ওদের ওইভাবে আরাম হয় না, মানে উঠে আবার শোয়। তো সব কবর ঠবর পরিষ্কার করতে থাকি, গরুরা খ্যার দিব, খ্যার দিলে সামনে দিলে উঠা পড়বো। তো এই যে কয়েক খাজা খ্যার কাটছি। তো বন্ধুরা, এই যে ছোট্ট বাচ্চাদের দুধ খেয়েছে, তখন বাচ্চাদের অনেক খিদা লাগছে, রাইতে 1:30 বাজে খাওয়ানো ছিল, আর আসা হয় নাই। তো আসলে দুধ অতটা নামে না, এখনো গরুর কোনো দানাদার খাদ্য দেওয়া হয় নাই, কিন্তু তারপরেও ভালোই। কিন্তু অত দুধ যদি বাছুরে খায়, বাছুরের পেটে আবার সমস্যা হবো, এর জন্য বাছুরকে সহনীয় করে করে খাওয়ানো হয়। আর ছোটো বাছুর তো অন্য কিছু খাইতে পারে না, গলা শুকিয়ে যায়, তো একটু পরে পরে বাছুরের দুধ খাওয়ানো, মায়ের কাছেই থাকে, তারপর পাড়া বাঁধা থাকে। তো দুইটা বাট খায় আর দুইটা বানাইতে হয়, মানে ওর জন্য পেট ভরে ওইভাবে বানানো হয়। বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ একটা কথা বলি, বাংলাদেশে আমার মনে হয় যে 80 হলো 50% বাছুর তলেরা হয় শুধু দুধ, অতিরিক্ত দুধ খাওয়ার কারণে। এটা সবসময় মাথায় রাখতে হবে, অতিরিক্ত দুধ যদি খায় তাহলে অবশ্যই কলেরা হবে। আর বড় বড় ফার্মে ওদের কলেরা হয় না, এই জন্য ওরা তো মাইপা দুধ খাওয়ায়, আর ডায়রি করা সরাসরি বাটার থেকে দুধ খাওয়ায় না, ওরা পানায় ফিটারের দুধ খাওয়ায় আর কি। এটা অবশ্যই মাথায় রাখবেন। এই গরুটা না অনেকদিন মানে দোয়া নয় না, এর জন্য দেখা যায় কি বাটের গুঁড়া দেনা অনেক মানে লুম গজাইছে, তারপর দোয়াইতে দোয়াইতে না ওগুলো হাই উঠে যাবে অটোমেটিক। মানে আমাদের সবচেয়ে এই গরুটা দোয়াই একদম আরাম বেশি, মানে আর বাট গুলা উচ্চতারও একবার ঠিক মতো, খুব ভদ্র আর জনতার একদম কম করে।
দে যে গুড়া জানা কয় মাস 3 মাস দোয়া নয় না তাই না 3 4 মাস প্রথম প্রথম দেখে বাসুলে খুঁজা পায় না মানে বাসুলে সমস্যা করে কিন্তু গায়রে এরকম কোনো সময় লাথি দেন এরকম সুশ্রী এরকম কিছু করে না তবে বাসুরা ঠিকমতো খাবার না দিলে না তখন লাথি আর অল্প একটু আছে আর এখন দোয়াবো না এটা বাসুলে খাবে দিয়ে দিয়ে আস্তে আস্তে সাইডে সাইডে খায় তারপরে যত দুধ দোয়ানো হোক তারপরে গাবি না কি মানে বাসুরের জন্য দুধ পালায় রেখে দেয় কত মানে 100 রূপ তারপরে এটা বিক্রি শুরু হয়ে গেছে বন্ধু অলরেডি বিক্রি শুরু করতে বিক্রি করি আর কি প্রায় এখন সারাদিনে প্রায় গতকালকে মনে হয় 5-6 শেয়ার বিক্রি করা হয়েছে তাই না বিকালে হয় 2-3 শেয়ার সকালে হয় 3-4 শেয়ার এরকম ভাবে আর কি বিক্রি করা হচ্ছে তবে বোঝা যাইতেছে না আসলে মানে দুধের দাম নিচের দিকে কত নিম্নে নামবে আর কি এইবার সর্বনিম্ন মানে 30-32 টাকা পর্যন্ত বিক্রি করছি আর কি মানে এখন 35 মানে সর্বোচ্চ 35 যাচ্ছে বেশি আর বলতে চাই না আসলে অবস্থানটা তুই বাসুরটা দুধ খাইতেছে আর আমি আর অন্য দুইটা গাই আছে গাই দুধ দোয়াবো তো বাসুর আস্তে আস্তে খাইতে থাকো তো এবার ওর মায়ের কাছে থাকবো পরে আবার বাড়িতে নিয়ে রাইখে দিব বন্ধুরা আজকে চানের আগে তাড়াতাড়ি করে খের কাটা শেষ করছি পরে খের কাটা শেষ করে গরুর সব চারিতে আর এক চারি করে খের দিয়া ঝাপ ঝাপ তুইলা তো তাড়াতাড়ি করে চান করছি এখন রান্না করতে যাইতেছি তো আমার হিরো দুধ বিক্রি করে আসা করছে তো আজকে দুধ 13 লিটার দুধ দিয়েছিলাম তো 50 টাকা কেজি বিক্রি করছে তো বাজারও নিয়ে আসছে তো এখন রান্না করব তোমার ছোট যা ভাত বসাইছে তো এখন আমি যা দেখি তো বন্ধুরা দেখতে থাকুন কি রান্না করি কি বাজার করে আনলাম আমার হিরো তো আমার হিরো বাজার আনছে মূলা শাক আনছে তো আমার ছোটো যা শাকগুলো বাঁচতেছে বেগুন আনছে ফুলকপি বাঁধাকপি আনছে তো এইদিকে ভাত বসানো হয়েছে ভাত প্রায় হয়ে আসছে তো ফ্রিজ থেকে আগে মাছ বাইরে রাখছিলাম মাছগুলো ছেড়ে রয়েছে তো বন্ধুরা শাক ভাজি হয়ে গেছে এটা চাপিলা মাছগুলো বাঁধছি আর এখানে চরচটি বসাইছি তো আলু বেগুন আর ফুলকপিতে চরচটি রান্না করতেছি ছোটো মনে চরচটির জন্য পেঁয়াজ দিছি যদিও সব তরকারিতে বা সব মাছে পেঁয়াজ খাওয়া হয় না কিন্তু ছোটো মাছে পেঁয়াজটা খাওয়া হয় আর এখানে মাছের মাথা বাদ করছি তো একটু লাউ ছিল লাউ দিয়ে ঘট রান্না করবো তো চরচটি টাকা তাড়াতাড়ি রান্না করতেছি কারণ বাবা আবার খায়া খেতে যাবো তো শীতকালে চেষ্টা করি সব তরকারি কাঁচামরিচ দিয়ে খাওয়ার জন্য তো চরচটিতে কাঁচামরিচ ভাজা নিয়েছি রাঁধুনি আর জিরা তো ওগুলো বাড়িটা তরকারিতে দিব আসলে বন্ধুরা সবসময় বড় মাছ খেতে ভালো লাগে না যদিও বড় মাছ আমার পছন্দ তো মাঝে মাঝে ছোটো মাছ এগুলো খালের মাছ নাকি বিলের মাছ তো চাপিলা মাছগুলো অনেক মজার খাইতে আর এদিকে লাউ দিয়ে ঘন্ট রান্না করতেছি তো গতকালকে লাউ ছিল তো ভাবলাম মাছের মাথাতে রান্না করি আসলে লাউ মাছের মাথাতে ঘন্ট মজা লাগে তো কাঁচামরিচ সরিষা আর জিরা এতে দিতেছি আর এই যে সকালে রান্না করা শেষ তখন সবাইকে খাবার দিতেছি আমার হিরো আসছে কর্তা মা মেঘলারও খাবার দিয়ে দিছি বুলা শাকে না পুলা পুলা বুলা এ আমরা ভাত খাওয়াবো না তুমি যত খেতে খাও খাই বড় মাছ খাই বড় মাছ খাই খাই এগুলা মাথা চুলুর অনেক বড় হয়েছে তো এই জন্য কাটিং চলতেছে তো আজকে কাটিং ম্যান হচ্ছে আমার হিরো আমার হিরো না আসলে হিরো সব পারে শ্বশুর লাগে তো বন্ধুরা রাস্তায় এসে দাঁড়িয়ে রয়েছি মেঘলা স্কুলে যাইতেছি আসলে এই টাইম নিয়ে তো না রাস্তায় গাড়ি পাওয়া যায় না এখন 1:30 বাজে তো মেঘলা খাইছে তো স্কুলে নিয়ে যাই
তো বন্ধুরা মেঘলার স্কুলে যে আইসা দেখি আমার হিরো, তোমার ঠান্ডা লাগছে তো এর জন্য চাইলটা রাস্তা কিনে নিয়েছে, আর আমার পছন্দ তো মোটর সাইকেলে বাজার নিয়েছে ঘরে আর নেয় নাই। দেখুন তো বন্ধুরা মেঘলার চুল কাটিংটা কেমন হয়েছে, ঘুরতে তো দিক সবাই কমেন্টে জানাবেন। আমি কেটে দিছি যখন কোন জায়গা থেকে স্বস্তি পায় না, শ্বাস ফেলে স্বস্তি পায়, এই জন্য দীর্ঘশ্বাস ফেলে। তাই এত হাই নিঃশ্বাস, একসময় এটা আমার অভ্যাস ছিল, হাই নিঃশ্বাস ফেলছে আমার হিরো না বিদেশ আসছিল তখন। ওইটাই তো বন্ধুরা, এখন রাত্রেবেলা রান্না করতে আসছি, তো সন্ধ্যার সময় আমার হিরোর সাথে বসে একটু মুড়ি খাই, পরে মেঘলারে পড়তে বসাই, তারপরে এখন রান্না করতে আসছি। তো আজকে মুসারির ডাল, শুটকি মাছ মানে মূলা ডাটা ছিল, আলু বেগুন দিয়ে শুটকি মাছ রান্না করতে আসছি আর বেগুন ভাজি। তো সন্ধ্যার সময় না ভিডিও করার কথা আমার মানে খেয়ালই নেই, আমি ভুলে গেছি যে আমাকে ভিডিও করানো লাগবো, তখন রান্না করতেছি তোমরা একটু ব্যাক ক্যামেরাতে দেখাই। এই যে ডাইল রান্না করছি, তো ডাইলের থেকে ধোয়া উঠতেছে গরম, কেবল এই সোমবার দিন আমার যে বেগুন ভাজি, তো আসলে আমার ঠান্ডা লাগছে, তো আজকে শুটকি মাছ রান্না করতেছি, কারণ শুটকি মাছগুলো ঠান্ডারও বেশি হয়। তো এই যে পেঁয়াজ রসুন সব সোমবার শুটকি মাছ দিয়া যদিও শুটকি মাছ পছন্দ পছন্দ মানে খুব পছন্দ, বেশি ঠান্ডা লাগছে তাও একটু খাবো, এর জন্য আরও বেগুন ভাজি দিচ্ছি। তো বন্ধুরা রান্না শেষ করতে করতে সবাই এসে বসছে, কারণ গরম গরম সকালে খেতে দেবো, খাইয়ে তারপরে তো বন্ধুরা রান্না খাওয়া দাওয়া শেষ করে ব্রাশ টাশ মুখ টুক দিয়ে এইমাত্র ঘরে আসলাম, তো লবণ দিয়ে গরম জল করে আনছি, তো বৈশা বৈশা খাবো। আসলে বন্ধুরা অনেক সকালে ঘুম থেকে উঠি, তারপর সারাদিন তো কাজ আছেই, তো রাত্রে ঘরে আসা সাজা যায় না, মানে চোখে একদম ঘুম ধরে, তখন গরম জলটা বৈশা বৈশা খাবো তারপর ঘুমিয়ে যাবো। আসলে সারাদিন কাজের জন্য না মানে শরীরটা অনেক ক্লান্ত হয়ে যায়। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ভালো থাকা হয় যেন, শুভরাত্রি।